চট্টগ্রাম বন্দরের অব্যবস্থাপনার কারণে তৈরি পোশাক খাতে বছরে $1 বিলিয়ন অর্ডার হাতছাড়া হচ্ছে জানালেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। সকালে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সমস্যা সমাধান না হলে ক্রেতারা ভারত, ভিয়েতনাম, মিয়ানমার ও ইথিওপিয়ার মতো দেশগুলোতে অর্ডার সরিয়ে নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এজন্য বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি গতিশীল করতে আমলাতান্ত্রিক বাধা দূর করার আহ্বান জানানো হয়। সেজুতি রহমানের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে পোশাক শিল্পে আমদানি করা মালামাল খালাস ও রফতানি পণ্য জাহাজীকরণের জটিলতা এবং পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রাম সহ সব স্থল ও নৌবন্দরের কাস্টমস কার্যক্রম 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেয়ায় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এ সময় বিজিএমইএ সভাপতি জানান, সদ্য সমাপ্ত 2016-17 অর্থবছরে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি মাত্র 0.20%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। তিনি বলেন, অবকাঠামো ও জ্বালানি সংকটের পাশাপাশি এই খাতের আরেকটি বড় সমস্যা এখন চট্টগ্রাম বন্দর। এর অব্যবস্থাপনা, অদক্ষতা, জাহাজীকরণের জটিলতা, জাহাজ জট, যন্ত্রপাতি ও হ্যান্ডেলিং সমস্যার কারণে তৈরি পোশাক খাতে বছরে প্রায় $1 বিলিয়ন ব্যবসা কমে যাচ্ছে। বন্দরের সমস্যা না মিটলে ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে এবং অর্ডারগুলো ভারত ও ভিয়েতনামে চলে যাবে। আমরা গত এই এয়ারফ্রেটে স্যাম্পল ডেলিভারির প্রবলেমের জন্য এক বছরে আমরা $1 বিলিয়নের উপরে ব্যবসা হারিয়েছি। তাই চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও গতিশীল করতে সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছেন বিজিএমইএ সভাপতি। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শুরু করা, রপ্তানি কার্যক্রম গতিশীলতা আনতে আমলাতান্ত্রিক বাধা দূর করারও তাগিদ দেন বিজিএমইএ সভাপতি। ঠিকমতো কাজ করছে না, তাদেরকে ওখান থেকে সরিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়োগ দিন। সেজিতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।